আমার প্রিয় বন্ধুরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে সরষুনা হাই স্কুল ফার্স্ট সাবেন্টিভ ইভলিউশন ক্লাস এইট সাবজেক্ট পরিবেশ ও বিজ্ঞান ফুল মার্কস পনেরো টাইম তোমাদের তিরিশ মিনিট থাকে অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাও কারণ প্রত্যেকের স্কুলে এই ধরনের প্রশ্নপত্র কিন্তু অবশ্যই আসবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি একের দাগের সঠিক উত্তর বেছে লেখো দেখো যে কোনো তিনটি সবকটা উত্তর বলা হবে এ দিয়ে বলা হচ্ছে বহুরূপতা দেখা যায় কোন কোষ অঙ্গাণুর ক্ষেত্রে উত্তর হচ্ছে অপশান চার লিখবে লাইসোজম বি কাঁচের লেন্সের পরিবর্তে তড়িৎ চুম্বক তরঙ্গ ব্যবহার করা হয় উত্তর হচ্ছে অপশান এক ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র সি কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র হল উত্তর হচ্ছে অপশান চার লিখবে নিউক্লিয়াস ডি এটা দেখে নাও গলজি বস্তু সৃষ্ট হয়ে যে অঙ্গাণু থেকে উত্তর থেকে দেখো শূন্য স্থান পূরণ করো যে কোনো পাঁচটি এক তরণ ড্যাশ নিরপেক্ষ নিরপেক্ষ বেগের দু নম্বর প্রশ্ন দেখে নাও কোনো বস্তুর ওজন মাপা হয় উত্তরীপে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে তিন নম্বর প্রশ্ন আদি নিউক্লিয়াসযুক্ত যুক্ত আদি নিউক্লিয়াসযুক্ত জীবের উদাহরণ উত্তরটা তোমরা লিখবে তো উত্তরটি করা হয়নি তোমাদের জানা থাকলেও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে চার নম্বর দেখো মানব দেহ দীর্ঘতম কোষ উত্তর স্নায়ু কোষ পাঁচ নম্বর দেখো অ্যামিবার গমন অঙ্গের নাম উত্তর লিখবে ঘনপথ ছ নম্বর দেখেন প্রাণী দেহে বই কঙ্কাল দেখা যায় উত্তর লিখবে আবরণী কলাতে হয়ে গেল তিনের দেখে চলে আসো সত্য অথবা মিথ্যা লেখো একক আয়তনের বস্তুর ভরকে ওই বস্তু ঘনত্ব বলে এটা হচ্ছে সত্য লিখবে আর ধনাক্তক আধানযুক্ত পরমাণু জোটকে বলে ক্যাটার এটিও লিখবে তোমরা সত্য তিন হচ্ছে মানবচক্রের রেটিনাই শঙ্কু আকৃতির রড কোষ দেখা যায় এটি কিন্তু মিথ্যা তাই চারের প্রশ্নটা হচ্ছে লবণাক্ত পরিবেশে বসবাসকারী উদ্ভিদের মূলে অ্যান্টিফ্রিজ প্রোটিন পাওয়া যায় এটি কিন্তু মিথ্যা লিখবে কারণ হচ্ছে দেখো অ্যান্টিফ্রিজ প্রোটিনটি কিন্তু খুবই ঠান্ডা পরিবেশের মধ্যে থাকে কিন্তু ঠিক আছে খুবই ঠান্ডা পরিবেশ আচ্ছা চলো চারিদিকে এক অভিকর্ষ তরণ কাকে বলে অবশ্যই পাঠ্যবইতে পাবে তরিত আবেশ কাকে বলে পাঠ্যবই তোমরা পাচ্ছ একজন স্বাভাবিক মানুষের দেহে কোষে নিউক্লিয়াসের সংখ্যা কত জানো তাও বলছি এটা ফর্টি সিক্স হবে নেক্সট দেখো ক্লোরোপ্লাস্টিটের কাজ কি অবশ্যই এটা পাবে তোমরা আর পাশের দাগের দেখো একটু বড়ো প্রশ্ন দেয় প্লবতা সম্পর্কে বিজ্ঞানী আর্কিমিডিসের সূত্র লেখ বইতে পেয়ে যাচ্ছ দুই পতঙ্গের ডানার পেশি কোষে মাইক্রোকোন্ডের আধিক্য দেখা যায় কেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো তো আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো